হাই বন্ধু বান্ধৱীসকল, জেটেক এছামিজ নামৰ ইউটিউব চেনেললৈ আপোনালোকক পুনৰ এবাৰ স্বাগতম জনাইছোঁ। তো বন্ধুসকল, যে জইন ইণ্ডিয়ান নেভিৰ যিটো পদ মুকলি হৈছে অগ্নিপথ স্কিমৰ অন্তৰ্গত, সেই ইণ্ডিয়ান নেভিৰ ইতিমধ্যে এপ্লাই অনলাইন আৰম্ভ হৈ গৈছে। তো বন্ধুসকল, আজি মই এটি ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকক ষ্টেপ বাই ষ্টেপ এপ্লাই কৰাৰ প্ৰচেছটো দেখুৱাই দিম। তো বন্ধুসকল, প্ৰথমতে আপোনালোকে যিকোনো এটা ব্ৰাউজাৰত গৈ চাৰ্চ কৰি ল'ব ইণ্ডিয়ান নেভি বুলি। ইণ্ডিয়ান নেভি অগ্নিবীৰ বুলি এনেকৈ চাৰ্চ কৰাৰ লগে লগে এখন ৱেবছাইট ওপৰত আহিব, জইন ইণ্ডিয়ান নেভি gov.in। এই ৱেবছাইটটোত ক্লিক কৰি যাব। ক্লিক কৰাৰ লগে লগে যিটো জইন ইণ্ডিয়ান নেভি অফিচিয়েল ৱেবছাইট হয় এইটো পেজ খোল খাব, আৰু এই পেজটোৰ ওপৰত আপোনালোকে ৰাইট ছাইডত চাব কেণ্ডিডেট লগ ইন আৰু ৰেজিষ্টাৰ। তো নতুন কেণ্ডিডেটৰ কাৰণে ইয়াত ৰেজিষ্টাৰত ক্লিক কৰিব লাগিব। ৰেজিষ্টাৰত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত ৰেজিষ্ট্ৰেশ্যনৰ কাৰণে দুটা অপশ্যন খোল খাব। এটা হৈছে আপোনাৰ ৰেজিষ্টাৰ উইথ আধাৰ ভাৰ্চুৱেল আই ডি, আধাৰ কাৰ্ডৰ যিটো VID নম্বৰ থাকে ভাৰ্চুৱেল আই ডি, সেইটো নম্বৰ বা আধাৰ নম্বৰ দি আপোনালোকে ইয়াত ৰেজিষ্টাৰ কৰিব পাৰে। আৰু দ্বিতীয়তে আছে উইথাউট আধাৰ, উইথাউট আধাৰ আপোনাৰ আধাৰ নহ'লেও হ'ব, যিকোনো এটা প্ৰুফ দিব পাৰিব। ইয়াত প্ৰুফ কেইটা আছে মই দেখুৱাই দি আছোঁ। ৰেজিষ্টাৰ উইথাউট আধাৰত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত তলত ছিলেক্ট অপশ্যন দিব আপোনাৰ যিকোনো আইডিবোৰ, ভোটাৰ আই ডি, ড্ৰাইভিং লাইচেন্স, পেন কাৰ্ড, 10-12 পাছ চাৰ্টিফিকেট, পাছপৰ্ট ইত্যাদি যিকোনো এটা দি ইয়াৰ আইডি প্ৰুফ নাম্বাৰটো বহাই আপুনি ছেভ কৰিব পাৰে। তো আমি ইয়াত পেন কাৰ্ড দি কৰিম। তলত কেপচাটো এণ্টাৰ কৰি ছেভ কৰিব। ছেভ বটনত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনাৰ এইখন পেজ খোল খাব, আৰু ইয়াৰ দি আছে যে ইফ ইউ অলৰেডি হেভ এন একাউণ্ট ইউ কেন লগ ইন হেয়াৰ। যদি আপুনি আগৰে পৰা এখন একাউণ্ট খোলা আছে তেনেহ'লে আপোনালোকে ডাইৰেক্ট লগ ইন কৰিব পাৰে, তাৰ কাৰণে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। তো মই আপোনালোকে এতিয়া দেখি পাইছোঁ ইয়াত চাব আপোনালোকে প্ৰথমতে ফাৰ্ষ্ট নেম, তাৰপিছত দিছে মিডিল নেম আৰু লাষ্ট নেম, এইখিনি বহাব। মোবাইল নম্বৰটো বহাব, ইয়াত ফাদাৰ্ছ নেম বহাব, তাৰপিছত গাৰ্জিয়ান নেমটো বহাব। ইয়াত ফাদাৰ্ছ নেমৰ ঠাইত ফাদাৰ্ছ নেম নাইবা মাদাৰ্ছ নেম যিকোনো এটা বহালে হ'ল। তো ফাদাৰ্ছ নেম বহাই দিব আৰু গাৰ্জিয়ান নামটো বহাব। তাৰপিছত আপোনালোকৰ ডেট অফ বাৰ্থ ইয়াত আছে, ডেট অফ বাৰ্থটো ইয়াত ছিলেক্ট কৰি দিব আপোনালোকে, ছিলেক্ট কৰি ডেট অফ বাৰ্থটো বহাব। তাৰপিছত নেশ্যনেলিটি আছে, নেশ্যনেলিটি কি হয়, ইণ্ডিয়ান, নেপালিজ, ভূটানিজ, এই তিনিটা কাউণ্ট্ৰিৰ কাৰণে ইয়াত এপ্লাই কৰিব পাৰে। তো আপোনালোকে ইয়াত ছিলেক্ট কৰিব। আৰু তাৰপিছত আছে ডমিচাইল, যিটো ষ্টেট হয় আপোনাৰ, ষ্টেটটো কোনটো হয় ষ্টেটটো ইয়াত ছিলেক্ট কৰি ল'ব। আৰু তাৰপিছত আহে জেণ্ডাৰ, জেণ্ডাৰ আপোনাৰ মেল হয় নে ফিমেল হয় এইটো বহাব। আৰু ইয়াত মেৰিটেল যিটো ষ্টেটাছ হয় ষ্টেটাছ ছিংগেলে দিব লাগিব, মেৰিট হ'লে এপ্লাই কৰিব নোৱাৰে। তাৰপিছত আইডেণ্টিফিকেশ্যন মাৰ্ক আছে, আইডেণ্টিফিকেশ্যন মাৰ্কটো বহাব, যিকোনো আপোনাৰ যদি কাট মাৰ্ক থাকে বা আপোনাৰ যদি কিনাৰ তিল বা মূল থাকে আপোনাৰ বহাব পাৰে, নাথাকিলে নীল বা ন' মাৰ্ক বুলি এনেকৈ দিলে হ'ল। তাৰপিছত ডু ইউ হেভ আধাৰ, আধাৰ কাৰ্ড যদি আছে ইয়েছ নহ'লে ন' বহাব। আৰু তাৰপিছত ডু ইউ হেভ পান কাৰ্ড, পান কাৰ্ড থাকিলে ইয়েছ নহ'লে ন'। তাৰপিছত ডু ইউ হেভ ভোটাৰ আই ডি, ভোটাৰ আই ডি থাকিলে ইয়েছ নহ'লে ন'। তাৰপিছত ডু ইউ হেভ পাছপৰ্ট, পাছপৰ্ট থাকিলে ইয়েছ নহ'লে ন'। তাৰপিছত ৰাচন কাৰ্ড এইবিলাক থাকিলে ইয়েছ নহ'লে ন'। তো এইখিনি আগত ফিল কৰি ল'ব। এইকেইটাত টিকমাৰ্ক দিয়াৰ পিছত এটা যিকোনো এটা টিকমাৰ্ক থাকিলে হ'ল, ইয়েছ দিলে হ'ল, আৰু বাকীকেইটাত ন' দি আপোনালোকে ইয়াৰ তলত প্লাছটো আছে এডুকেশ্যনেল ডিটেইলছ, ইয়াত প্লাছত ক্লিক কৰিব। আৰু প্লাছত ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ যিটো এডুকেশ্যনেল যিটো কোৱালিফিকেশ্যন কি হয় ইয়াত বহাব। আৰু এইটো আপোনালোকে ভালকৈ বহাব, কিয়নো এই এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন কি দিব সেই অনুযায়ী আপোনালোকে কোনটো পষ্টৰ বাবে এলিজিবল হয় সেইটো আপোনালোকে তাত এপ্লাই কৰাৰ কাৰণে শ্ব' কৰিব। তো মোৰ 12 পাছ হয় ছায়েন্সৰ, 12 পাছ দি আছোঁ। তাৰপিছত আপোনাৰ যদি ইয়াত এডুকেশ্যনেল এডিশ্যনেল কোৱালিফিকেশ্যন থাকে তেনেহ'লে ইয়াত ছিলেক্ট কৰি দিব, কিবা যদি থাকে, নাথাকিলে নাই, এইটো মেণ্ডেটৰী নহয়। ছিলেক্ট কৰাৰ পিছত আপোনালোকৰ হায়েষ্ট ষ্ট্ৰীমটো বিচাৰিব, হায়েষ্ট ষ্ট্ৰীমটো আপোনাৰ কোনটো হয়, ফিজিক্স, মেথছ, বায়'লজি, তাৰপিছত আছে ফিজিক্স, কেমেষ্ট্ৰি, মেথ, মেথামেটিক্স, এইটো কোনটো হয় যিটো হায়েষ্ট ষ্ট্ৰীম কোনটো হয় এইটো বহাব। এইটোৰ ওপৰত আপোনাৰ কিন্তু পষ্টটো ছিলেক্ট হ'ব। তাৰপিছত তলত আহিব একাউণ্ট ডিটেইলছ, ইয়াত প্লাছ মাৰ্কত ক্লিক কৰিব আৰু আপোনাৰ ইমেইল আই ডি, তাৰপিছত পাছৱৰ্ড এটা ক্ৰিয়েট কৰিব লাগিব। ইয়াত ইমেইল আই ডি বহাব, আগত পাছৱৰ্ডটো বহাব, আপোনালোকৰ স্পেচিয়েল কেৰেক্টাৰ দিব, নাম্বাৰ দিব আৰু আখৰ দিব, যি 8 কেৰেক্টাৰ হ'ব লাগিব। এইখিনি ফিল হোৱাৰ পিছত তলত আহি আপোনালোকে কেপচাৰ কোড বহাব আৰু এগ্ৰীত ক্লিক কৰি ছেভ কৰি দিব। এগ্ৰীত ক্লিক কৰি ল'ব আৰু ছেভ বাটনত ক্লিক কৰিব।
সেভত ক্লিক করার লগে লগে ইয়াত আপনার একটা মেসেজ শো করব যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, আপনি আপনার যে ইমেইল আইডি দিয়েছে তাতে একটা মেসেজ গেছে আর তাতে আপনার ভেরিফিকেশন তো করব লাগবে। আর যদি আপনার 24 ঘন্টার ভিতর এটা ভেরিফিকেশন নকরে তেন আপনার অটোমেটিকলি যে করেছে সেটা ডিএক্টিভেট হয়ে যাব। বন্ধুগুলো সেভ করার পিছত আপনার ইমেইলত একটা এনেকা মেসেজ আহিব জয়েন ইন্ডিয়ান নেভির পর। আর ইয়ার তলত চাব আপনাদের ইয়াত ক্লিক হেয়ার বলে আছে, ক্লিক হেয়ারত টিক মার্ক দিব। ক্লিক হেয়ারত ক্লিক করার লগে লগে আপনার যেটা মোবাইল নম্বর দিয়েছিল সেই মোবাইলত একটা ওটিপি আহিব আর ওটিপিটা ইয়াত এন্টার করে আর তলত ক্যাপচারটো বহুয়াই ভেরিফাইড ক্লিক করব লাগিব। তারপর ভেরিফাইড ক্লিক করব। এতিয়া আপনার যে ভেরিফাই ইয়াত দেখছে ইয়র একাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। তারপর ইয়াত ক্লিক করব, ক্লিক করে সিলেকশন আপনার স্টেটটা সিলেক্ট করে লব আর ইয়াত যেটা ক্যাপচার আছে ক্যাপচার বহে সেভ করে লব। তো আপনার এতিয়া রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। তো আপনার যেটা ইমেইল আইডি আছে ইমেইল আইডি ইয়াত বহাব আর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল এই পাসওয়ার্ডটা ইয়াত বহাই ক্যাপচার কোডটা এন্টার করে লগ ইনত ক্লিক করে লগ ইন করব পারে। এতিয়া লগ ইনত ক্লিক করে লব। লগ ইনত ক্লিক করার লগে লগে যেটো ড্যাশবোর্ড আছে ইন্ডিয়ান নেভির সম্পূর্ণ ইয়াত খোল খাব। ইয়াত আপনার প্রথমতে যেটো আপনার 12 পাস মার্কশিট হয় ইয়াত আপলোড করব লাগিব। 1 MB ভিতর পিডিএফ সাইজ হব লাগিব। তো এটা আমি আপলোড করে আসো আর তলত চাব ইয়াত পার্সেন্টেজ খিনি দিব লাগিব। আপনার কোনটো সাবজেক্টত কিমানকে পাইছে গোটেইখিনি ইয়াত দিব লাগিব। আপনার যিকেইটা সাবজেক্ট হয় ইয়াত চাব, ইংলিশ আছে, হিন্দি আছে, ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, তারপর ফিজিক্যাল এডুকেশন ইয়াত আপনাদের বহাই লব। ধরে লোক আপনার টোটাল মার্কস কিমান সেটা বহাব ইয়াত আগত, তারপর অবটেইন মার্ক কিমান পাইছে সেটা বহাই দিব, তারপর কোন কোন সাবজেক্ট আছে গোটেইকেইটা বহাই দিব আর সিরিয়াল নম্বর মার্কশিটের সিরিয়াল নম্বর নাইবা রোল নম্বরটা ইয়াত বহাই দিব। আর আপনার যেটো স্টেট হয় বোর্ডের স্টেট এইটা বহাব। তারপর বোর্ড কন্ডাক্ট এক্সাম, এক্সামটা কোনটো বোর্ডের আন্ডারত হয়েছিল ইয়াত বহাই দিব। দিলিয়াত নাই তাহলে আদার্সত দি ক্লিক করে দিব। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর। তারপর আপনার পার্সেন্টেজটা কিমান, টোটাল পার্সেন্টেজটা কিমান সেইটা ইয়াত বহাই দিব। আর তারপর তলত আছে মার্কস সিরিয়াল নম্বর মার্কশিট, মার্কশিটের সিরিয়াল নম্বরটা ইয়াত বহাব আর স্টেটটা বহাব। তারপর বোর্ড এক্সাম এইটা সেম এইটা বহাব। এটা আপনার হল ক্লাস টেন্থর। হ্যাঁ, আগত যে আছে এটা আপনার আছিল ক্লাস টুয়েলভর, তারপর টেন্থর, টেন্থর বহাই আপনাদের ইয়াত ক্যাপচারটো এন্টার করে সেভত ক্লিক করব। গোটেইখিনি বহার পিছত আপনাদের সিম্পলি ইয়াত সেভত ক্লিক করব। এতিয়া আপনার যেটো এড্রেস ইয়াত এড্রেসটো ফিল করব লাগিব। ইয়াত চাওক এড্রেস ওয়ান, এড্রেস টু, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। ইয়াত আপনার এড্রেস ওয়ানত ভিলেজ, টাউন, স্ট্রিট কি হয় দিব আর তারপর এড্রেস টু সেম পোস্ট অফিস দিব। তারপর আছে আপনার স্টেট, স্টেট কোনটো হয় স্টেট দিব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর পিনকোড দিব আর আপনার মোবাইল নম্বরটা ইয়াত দিয়া আছে, ইমেইল আইডি দিয়া আছে, অল্টারনেট ইমেইল আইডি যদি থাকে তাহলে ইয়াত দিব, নহলে নাই। আর যদি আপনার পার্মানেন্ট এড্রেস আর প্রেজেন্ট এড্রেসের সেম হয় তাহলে ইয়াত টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে আপনাদের যদি অল্টারনেট মোবাইল নম্বর থাকে ইয়াত দিব, নহলে নাই। তলত চাওক ডকুমেন্ট ইয়াত আপলোড করব লাগিব, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইয়াত আপলোড করব লাগিব, 100 KB-র ভিতর হব লাগিব, JPEG ফোল্ডারত নাইবা PNG ফোল্ডারত হলে হব। তারপর সিগনেচারটা ইয়াত দিয়া আছে সেম 100 KB-র ভিতর হব লাগিব, JPEG বা JPEG এন্ড PNG ফোল্ডারত হব লাগিব। তারপর ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট ইয়াত ম্যান্ডেটরি নহয়, যদি আছে তাহলে ইয়াত আপলোড করে দিব 1 MB-র ভিতর PDF সাইজত। আর তারপর ক্যাপচার কোডটো বহাই ইয়াত সেভ বটনত ক্লিক করে লব। তো বন্ধুসকল আরো একটা কথা মন করব, যেটো আপনার পাসপোর্ট সাইজ ফটো হব, ফটোটা কিন্তু আপনার রিসেন্ট ফটো হব লাগিব আর ব্যাকগ্রাউন্ডটা ব্লু ব্যাকগ্রাউন্ডের ফটো হব লাগিব, এটা মনত রাখব কিন্তু। হ্যাঁ, এখানে ফিল করার পিছত আপনাদের সিম্পলি সেভত ক্লিক করে লব। এতিয়া আপনার যেটো ডিটেলস ফিল করলে গোটেইখিনি ইয়াত আপনার দেখাব, যে আপনি যদি বিচার আপনার এই ডিটেলস খিনি এডিট করব বিচার তেন্তে ইয়াত ক্লিক করে এডিট করব পারে, নাইবা তলত আপনার পাসওয়ার্ডটো চেঞ্জ করব পারে, এডুকেশনাল যিখিনি দিছে এখিনি আপনাদের এডিট করব পারে, তারপর কমিউনিকেশন পার্টিকুলার এডিট করব পারে, আধার কার্ডের এই গোটেইখিনি আপনাদের এডিট করব পারিব। তো
বন্ধুসকল এতিয়া আপোনালোকৰ কারেন্ট অপৰচুনিটিত ক্লিক কৰিব লাগিব এপ্লাই কৰাৰ কাৰণে তো কারেন্ট অপৰচুনিটিত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে ইয়াত চাব আপুনি কোনটো পোষ্টৰ বাবে এলিজিবল হয় ইয়াত আপোনাৰ শ্ব কৰিব ইয়াত চাওক মই অগ্নিবীৰ এছএছআৰত এলিজিবল হয় তো ইয়াত মোৰ ডিটেইলছখিনি মই ইয়াত ভিউ ডিটেইলছত ক্লিক কৰি ডিটেইলছখিনি চাব পাৰোঁ আৰু মই এপ্লাই কৰাৰ কাৰণে ইয়াত চাওক ইফালে এপ্লাই নাওত ক্লিক কৰিব লাগিব তো এপ্লাই নাওত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকক কিছুমান ইনষ্ট্ৰাকশ্যন ইয়াত দিব ইনষ্ট্ৰাকশ্যনকে ভালকৈ চাই ল'ব তাৰপিছত আপোনালোকে তিনিটা এগ্ৰি আছে এই এগ্ৰিটোত ক্লিক কৰি ল'ব আৰু আপোনাৰ কেইটা পোষ্ট আছে গোটেইকেইটা পোষ্ট ইয়াত চাব 2240টা পোষ্ট আৰু টোটেল আপোনাৰ এইকেইটা ইয়াত গোটেইখিনি শ্ব' কৰিব তাৰপিছত আপোনাৰ তলত চাই ইয়াত এপ্লাই নাওত ক্লিক কৰিব তো এপ্লাই নাওত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে চাব ইয়াত আপোনাৰ যিটো মাৰ্কশ্বিটত বা আপোনাৰ টেন্থত যিকোনো চাৰ্টিফিকেট গোটেইকেইটাত কি কি নাম আছে সম্পূৰ্ণ শুদ্ধকৈ ইয়াত টাইপ কৰিব নামটো দিব আৰু তাৰপিছত আপোনালোকে ইয়াত এটা ডকুমেণ্ট ইয়াত দিব লাগিব ডকুমেণ্ট ইয়াত ক্লিক কৰি আপোনাৰ 4 ডিজিট তাৰ লাষ্ট 4 ডিজিট নাম্বাৰ ইয়াত দিব লাগিব ধৰি লওক আধাৰ নম্বৰ দিলে আধাৰ কাৰ্ডত ইয়াত দিলে আধাৰ কাৰ্ডত 4টা নম্বৰ দিব লাগিব ইয়াত নাইবা পেন কাৰ্ড নম্বৰটো ইয়াত দিব লাগিব বন্ধুসকল এইখিনি ফিল হোৱাৰ পিছত আপোনালোকে চিম্পলি 7 নেক্সটত ক্লিক কৰিব এতিয়া চাওক আপোনালোকৰ যিটো এডুকেশ্যনেল পাৰ্টিকুলাৰ্ছ আছে ইয়াত শ্ব' কৰিব আপোনাৰ কোন কোন ছাবজেক্টৰ কাৰণে এইটো হয় এলিজিবল ইয়াত চাওক ইয়াত টিকমাৰ্ক দিয়াই আছে যিকোনো আপোনাৰ 3টা ছাবজেক্ট ক্লিক কৰিব লাগিব ইয়াত মই ফিজিক্স কেমিষ্ট্ৰি আৰু মেথছক ক্লিক কৰিছোঁ তাৰপিছত আপোনালোকে 7 নেক্সটত ক্লিক কৰিব ইয়াত আপোনাৰ যিটো মিলিটেৰী ৰেকৰ্ড যদি আপোনালোকে মিলিটেৰীৰ পৰা ডিচাৰ্জ হৈছে তেনেহ'লে ইয়েছ দিব নহ'লে ন' তাৰপিছত ইয়াত চাওক আৰ্ম ফৰ্চ আগতে কোনো আৰ্ম ফৰ্চত আছে নেকি সেইটো দিব ইয়েছ হ'লে ইয়েছ নহ'লে ন' তাৰপিছত এন চি চি চাৰ্টিফিকেট যদি আছে তেন্তে ইয়েছ দিব নহ'লে ন' তাৰপিছত এইখিনি হোৱাৰ পিছত আপোনালোকে 7 নেক্সটত ক্লিক কৰিব এইখিনি আপোনাৰ যিখিনি এড্ৰেছ আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ সময়ত ফিল কৰিছিল গোটেইখিনি এড্ৰেছ ইয়াত শ্ব' কৰিব এইটো 4 ষ্টেজত আপোনালোকৰ এড্ৰেছখিনি শ্ব' কৰিব এইটো চাওক চেম থাকিলে আপোনালোকে 7 নেক্সটত ক্লিক কৰিব তাৰপিছত 5 নম্বৰত দিছে আপোনাৰ মিছকেলিনিয়াছ ইয়াত চাওক আপোনাৰ এই পোষ্টৰ বাবে কেনেকৈ আপোনালোকে খবৰটো পাইছে ইয়াত ছিলেক্ট কৰিব পাৰে এইটো নকৰিলে এইটো মেণ্ডেটৰী নহয় তলত আপোনালোকক দিছে ডু ইউ ন' চুইমিং আপুনি সাঁতুৰিব পাৰে নে নাই এইটো ইয়াত যদি পাৰে তাহলে ইয়েছ নহ'লে ন' দিব তো ইয়াত তাৰপিছত 7 নেক্সটত ক্লিক কৰিব এইখিনি হোৱাৰ পিছত আপোনালোকে চাওক ইয়াত আপোনাৰ গোটেইখিনি শ্ব' কৰিব যিখিনি আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ সময়ত ডকুমেণ্ট আপলোড কৰিছিল ইয়াত শ্ব' কৰিব আৰু ছিগনেচাৰ ফটোগ্ৰাফ গোটেইখিনি শ্ব' কৰিব আপোনালোকে ইয়াত ক্লিক কৰি চাব পাৰে আৰু যদি আপোনাৰ কোনো বেলেগ ডকুমেণ্ট থাকে তেন্তে ইয়াত এড মোৰ কৰি বেলেগ ডকুমেণ্ট এটা আপলোড কৰিব পাৰে তাৰপিছত আপোনালোকে 7 নেক্সটত ক্লিক কৰিব 7 নেক্সটত ক্লিক কৰাৰ লগে লগে যিটো আপোনালোকে প্ৰিফাৰেঞ্চত ক্লিক কৰিছিল সেই প্ৰিফাৰেঞ্চটো ইয়াত ছিলেক্ট শ্ব' কৰিব যিটো ইণ্ডিয়ান নেভি SSR-ৰ তাৰপিছত ইয়াত আপোনালোকে চিম্পলি ইয়াত 7 নেক্সটত ক্লিক কৰিব এইটো গোটেইখিনি হোৱাৰ পিছত আপোনালোকৰ চৰি এটা আপোনালোকক এটা ক'বলৈ বাকী আছিল যে আপোনাৰ ডমিচিয়েলটো কিন্তু মেণ্ডেটৰী হয় তো ডমিচিয়েল আপোনাক আপলোড কৰিব লাগিব তো আপোনালোকে ডমিচিয়েলটো আপলোড কৰি ল'ব ডমিচিয়েলটো প্ৰয়োজন হয় প্ৰথমতে আপোনালোকক এইটো অপশ্যনেল আছিল কিন্তু আপলোড কৰাৰ সময়ত ইয়াত চাওক ইয়াত আপোনাৰ ডমিচিয়েলটো দিব লাগিব যিহেতু মোৰ ডমিচিয়েল এভেইলেবল আছে সেইকাৰণে মই ডমিচিয়েলটো আপলোড কৰি দি আছোঁ তো আপোনালোকে ডমিচিয়েলটো বনাই ল'ব ডমিচিয়েলটো নহ'লে কিন্তু এপ্লাই কৰিব নোৱাৰিব তাৰপিছত আপলোড কৰাৰ পিছত আপোনালোকে 7 নেক্সটত ক্লিক কৰিব তো এতিয়া আপোনাৰ গোটেইখিনি ফিল হোৱাৰ পিছত চিম্পলি তলত আহি ছাবমিট এপ্লিকেশ্যনত ক্লিক কৰিব আৰু ইয়াত এটা শ্ব' কৰিছে যে আৰ ইউ চিয়'ৰ টু ছাবমিট এপ্লিকেশ্যন ইউ কেন নট এডিট এপ্লিকেশ্যন আপুনি যদি এবাৰ ছাবমিট কৰে তেনেহ'লে দ্বিতীয়বাৰ আপোনালোকে এডিট কৰিব নোৱাৰিব তো আপোনালোকে ভালকৈ চাই কিনে ইয়াত ইয়েছ ক্লিক কৰিব তো এতিয়া আপোনাৰ যিটো এপ্লিকেশ্যন হয় এপ্লিকেশ্যন ছাকচেছফুলি ছাবমিটেড হৈ গৈছে তো তাৰ বাবে আপোনালোকক ইয়াত যিটো ইয়াৰ এপ্লিকেশ্যন ফৰ্ম হয় ইয়াত ক্লিক কৰি আপোনালোকে এইটো ডাউনলোড কৰি ল'ব আপোনালোকৰ এপ্লিকেশ্যনটো ডাউনলোড হৈ যাব বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টোত এইখিনিয়ে যদি ভিডিঅ'টো ভাল লাগে তেনেহ'লে ভিডিঅ'টোত এটা লাইক দিব আৰু পৰৱৰ্তী এনেকুৱা টেকনিকেলি ভিডিঅ' পাবলৈ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব ধন্যবাদ